সবুজ ভাই উনি এখানে প্রায় খায়, তো বললো যে মেহেদি তুমি তো অনেক ব্লগ করো, তুমি ওখানে যাও, মানে ব্লগ করতে বলেনি মানে না চলে তো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে এসে পড়লাম এসোতে। এসো এখানে যে রাস্তার ডান সাইডে একটা দোকান আছে, এখানে নাকি 60 টাকার মুরগির বিরিয়ানি পাওয়া যায়। তো এখানে আমরা মুরগির বিরিয়ানিটা খাইতে আসলাম, তো দেখি 60 টাকার এরকম মুরগির বিরিয়ানি একটু দেখি। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি বলেন? আমার নাম শরীফ, মোহাম্মদ শরীফ। আচ্ছা, এই বিরিয়ানিটা আপনি কত বছর ধরে বিক্রি করতেছেন? মাস দশেক না, পাঁচ বছর। আমি শুনি মাস দশেক। আচ্ছা, এখানে এই যে বিরিয়ানি আপনি যে 60 টাকা দিয়ে যে বিরিয়ানি বিক্রি করেন, এখানে কি আপনার লাভ কেমন থাকে? বিরিয়ানি দোকানের নাম কি? তানভীর বিরিয়ানি হাউস। আচ্ছা, তানভীর বিরিয়ানি হাউস। আচ্ছা দেখুন আপনারা, এটা কত টাকার? এটা 90 টাকার না, 90 টাকার। 60 টাকার একটা প্লেট দেখবো আমরা, 60 টাকায় কেমন মাংস দেওয়া হয়, কেমন চাল দেওয়া হয় সেটা আমরা দেখি। 60 টাকার একটা প্লেট বাড়া হচ্ছে, দেখি কেমন সাইজের হয়। মাংসগুলো কি? আচ্ছা, এই যে মাংস দেওয়া হলো। ও বিরিয়ানি খুব সুন্দর একটা গন্ধ আছে। একটা প্লেট মোটামুটি ভালো পরিমাণ এখানে রাইস আছে, আর মাঝারি সাইজের কিছু মাংস আছে, বেশ কয়েকটা মাংস আছে, দেখতে খুব ভালোই লাগছে। দেখি এবার খাবো, খেয়ে দেখবো যে এটা টেস্টটা কেমন। এটা আসছে, এই যে বিরিয়ানিটা দেখেন আসছে, সালাদ আছে না, সালাদ আসতেছে অলরেডি। এটা বিসমিল্লাহ বলে একটু ট্রাই করি। সাইফুদ্দিন ভাই একটু সামনে ক্যামেরা নেন। বিসমিল্লাহ রহমান রহিম। সালাদ আসছে। এটা কি ভর্তা নাকি? এটা কি ভর্তা? শুটকির ভর্তা। কি শুটকি এটা? ঝরঝরে তেল মোটামুটি, আর চালগুলো এগুলো কি চাল? মিনিকেট না, আচ্ছা আচ্ছা, মোটামুটি খুব ভালোই লাগছে। শুকি ভর্তা দিয়ে একটু দেখবো কেমন লাগে। এটা শুধু শুকি ভর্তা না, শুকি এবং মরিচ দুইটার মিক্সচার আছে, খুবই সুন্দর লাগছে।
একটু লেবু দিয়ে লেবুটা হাতের সাথে একটু মেল করে খাই। সবুজ ভাই উনি এখানে প্রায় খায়, তো বললো যে মেহেদি তুমি তো অনেক ব্লগ করো, তুমি ওখানে যাও, মানে ব্লগ করতে বলেনি মানে খেতে যাও। আমি ভাবলাম যে যখন খাবো খাওয়ার সাথে একটু ব্লগও করি দেখি। তো এটার অ্যাকচুয়াল এটা কোথায়, এটা এসো খুবই ভাল লাগছে এটা। আমরা যারা এখানে আছেন আশেপাশে তারা এখান থেকে ট্রাই করবেন, খাবেন, জিনিসটা খুব ভালো। এবং আপনার নামটা যেন কি, শরীফ, মোহাম্মদ শরীফ, ঠিক আছে। মোহাম্মদ শরীফ ভাইয়ের ব্যবহার খুবই ভালো, উনি খুবই অতিথিপরায়ণ মানুষ একজন, আসার সাথে সাথে আমাদের সাথে খুবই মানে আতিথেয়তা করেছে এবং আমাদেরকে খুব যত্ন করে এগুলো দিল। আমরা কি ভিডিও করতেছি এই জন্য বেশি দিচ্ছেন? না না, এটা জাস্ট এমনি বললাম। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো লাগছে, ধন্যবাদ। তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ আবার আসবে। তো খাওয়া তো শেষ এবং খাওয়া শেষে চলে যাব, কিন্তু একটা কথা বলি, আমি যখন আমার বড় ভাই সবুজ ভাইয়ের থেকে শুনলাম যে এখানে 60 টাকার বিরিয়ানি পাওয়া যায়, এটা তো আমি বিশ্বাসই করিনি যে 60 টাকার আর বিরিয়ানি হয় নাকি। তো এখানে এসে দেখলাম 60 টাকা শুধু বিরিয়ানি না, বিরিয়ানির সাথে এখানে যে মাংসের পরিমাণ আলহামদুলিল্লাহ, এখন স্পেশাল শুটকি এবং মরিচ মিক্স করে একটা চ্যাপা শুটকির ভর্তা দেওয়া হচ্ছে, এটাও খুব সুন্দর লাগছে, আমার কাছে মজা লাগছে, মানে ওভারঅল এখানে খুব ভালো। আর তানবীর ভাই বললো, মানে শরীফ ভাই বললো, আসলে যার দোকান, তিনি বললো ওনার আরো অনেক কিছু গল্প বাকি আছে। আমরা এই দোকানে আরেকটা এপিসোড করবো ইনশাল্লাহ, এই দোকানে আরেকটা পার্ট করবো এবং এখানে আরো কিছু জিনিস এক্সপ্লোর করব এবং ওনার কিছু গল্প আছে, গল্পগুলো আমরা শুনবো, আপনারা সাথেই থাকবেন। হ্যাঁ, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেকদিন পর ভিডিও দিলাম, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, ফুডি ফ্রেন্ডস অ্যান্ড ব্লগস, অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার জন্য আপনারা ফ্রান্সের প্রোডাক্টগুলো পারলে জেনে যদি থাকেন তাহলে অবশ্যই এগুলো বর্জন করবেন। এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর না করুন, 71 টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।